আসানসোল পুর নিগমের তরফে এবার আসানসোল শহরের প্রবেশ করার মুখে সুসজ্জিত প্রধান মূল দ্বার বানানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গৃহীত পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পুর নিগমের একটি প্রতিনিধি দল কালীপাহাড় মোড় সংলগ্ন ওই গেট তৈরির জায়গাটির পরিদর্শন করেন। আসানসোল শহরে প্রবেশকারীদের স্বাগত জানাতে এবার শহরের প্রবেশ করার মুখে কালীপাহাড়ি মোড় সংলগ্ন এলাকায় সুসজ্জিত প্রবেশদ্বার তৈরি করার পরিকল্পনা গ্রহণ করল আসানসোল পুর নিগম। সেই লক্ষ্যে এদিন পুর নিগমের একটি প্রতিনিধি দল কালীপাহাড়ি মোড় সংলগ্ন এলাকার পরিদর্শন ছাড়েন। নেতৃত্বে ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, ছিলেন মেয়র পরিষদ গুরুদাস চ্যাটার্জি সহ অন্যান্যরা। এদিন দীর্ঘক্ষণ কালীপাহাড়ি মোড় সংলগ্ন এলাকায় গেট তৈরি করার আগে নানান বিষয় খতিয়ে দেখেন টিমের প্রতিনিধিরা। বিষয়টি নিয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন, আসানসোল শহরের সৌন্দর্যকরণের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার মধ্যে অন্যতম কালীপাহাড়ি মোড় এলাকার এই বিশেষ প্রবেশ দ্বারটি। তিনি জানান, নতুন এই সুসজ্জিত প্রবেশ দ্বার তৈরি করার আগে পুরনো দ্বারটিকে সরিয়ে দেওয়া হবে। কালীপাহাড়িতে যেটা আমাদের ওয়েলকাম গেট যেটা আছে, যেটা বানানোর কথা ছিল, যেটা অলরেডি টেন্ডারও হয়ে গেছিলো, ওয়ার্ক অর্ডারও পেয়ে গেছিলো, আজকে কাজটা শুরু করলো তারা। কাজটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজটাকে কমপ্লিট করতে চাইছি, কারণ পরপর তিনখানা গেট আমাদের রয়েছে। তো আরেকটা যেটা বানপুর মোড় আছে, ভগৎ সিং মোড়, সেটাও আমাদের টেন্ডারে চলে গেছে। আর জুবলি মোড়েরটা বড় হচ্ছে, সেখানে ওটা এস্টিমেটে গেছে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। I am Dr. Radhakrishna, I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.